কুমিল্লার বুড়িচং উপজেলার এডবারপুর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে স্বামী ও স্ত্রীকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আহত মাসুদুর রহমান বাদী হয়ে বুড়িচং থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের বিবরণে জানা যায়, উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের এডবারপুর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে মাসুদুর রহমানের সাথে একই এলাকার মোহাম্মদ রফিকুল ইসলামের পূর্ব বিরোধ চলে আসছিল। গত বুধবার দুপুরে মাসুদুর রহমানের স্ত্রী ফিরোজা আক্তার নিজের ঘরে রান্নার কাজ করছিল। এ সময় রফিকুল ইসলাম ও তার স্ত্রী হালিমা বেগম পূর্ব বিরোধের জের ধরে ঘরে প্রবেশ করে লোহার রড দিয়ে ফিরোজা আক্তারকে পিটাতে থাকে। ফিরোজা আক্তারের চিৎকারে তার স্বামী মাসুদুর রহমান এগিয়ে আসলে হামলাকারীরা তাকেও পিটিয়ে আহত করে। এ সময় হামলাকারীরা ফিরোজা আক্তারের গলায় থাকা দেড় ভরি ওজনের একটি স্বর্ণের চেন ছিনিয়ে নেয়। আহতদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা হুমকি ধমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন আহত স্বামী স্ত্রীকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় আহত মাসুদুর রহমান বাদী হয়ে বুড়িচং থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। আমরা মাদক ব্যবসা করি, বিভিন্ন মাদকের মামলা আছে। কিছুদিন আগেও এর বিরুদ্ধে একটা মামলা হয়েছে, গত সোমবার না মঙ্গলবারে এফআইআই হয়েছে, আমাদের এফআইআই রয়েছে মামলার। হের ভিতরে ঘরের ভিতরে আমরা ইয়ার যে গাঞ্জার আর যে ইয়ার ট্যাবলেট আসর বসায় হিন্দু আমার ওই ওদিকে জায়গাটা আমার হের এখন সেদিকটা সোজা আমার গলা ইয়ালা, আমার এর গলা ইয়ালা দিকে আমি হিন্দু বান্ধবী ওয়াল দিছি, আইটি দিতে পারে না। আসলে আমার বাড়ির বদনাম হয় বা এলাকার বিভিন্ন লোকে আমার চাপ সৃষ্টি করে আমরা বাদ করে থাকি, আমার বাদ এই মাদক ব্যবসা হয়, এই দিয়ে আমি তাদের বাধা দিয়ে দিকে আমার লোক আক্রষ্ট হলো মেইন এইটা। এই বাড়ি করে বদনাম করে মাদক ট্যাবলেট বেশি গাঁজা বেশি এ বাইক বেশি আমার এর বৌরু দিয়ে হে বিক্রি করায়। এর বৌরু সিমেন্স একটা বেসরকারিভাবে টায়ার কাজ করে ওই ওইখানে নিয়ে হে বিভিন্ন জায়গায় বিক্রি করে। তো বাড়ি করে বদনাম বাড়িতে এসে গেছে, আমরা দুই দিন হাসপাতাল ভর্তি ছিলাম, ওই যে হাসপাতালের কাগজ আমাদের কাছে আছে, শুধু আমরা মাদকের বিরুদ্ধে হেলবিরে প্রতিবাদ করে দিলে আমাদের ওই দিন ফোর ফোর রেখে আক্রমণ করে এই দিকটা মাদক নিয়ে অফলি আসা যাওয়া করে আমি বান্ধবে দিয়ে দিই, সেই দিকটা আমরা সহজে আইসি নিতে পারে না। ওই যে যাওয়ার জন্য আমাদের গ্লাস টিও ভেঙে গেছে, এখন আমাদের এখানে মামা আইন সব তার আইসি গ্লাস টিকে কেন মারছে আব্বুর মারতেছে দেখে আমি ঘরে পড়তেছি, পরে দৌড় ফিরে গেছি, যাওয়ার পরে আব্বুর মারতেছে, হ্যাঁ আমুল কথা মারছি, আমুল টানাটানি করতেছে, পরে আমরা ছোড়া আনছি, এবার ওই আবার অনেক কাজ করে ওইখান থেকে দৌড় ফিরে আব্বুর মারতে ধরছে। হ্যাঁ সব সময় আমাদের এখানে মারবো এই করবো হে করবো, সব সময় অন্যায় অত্যাচার করে, হ্যাঁ ওয়াইফও হ্যাঁ সব সময় হ্যাঁ ছেলেটাও। এরপরে কালকে আমার গিয়া এই ফুসকুনির মেয়ের দিকে ধরছে মারছে গিয়া, হ্যাঁ ছেলেও হ্যাঁ। এরপরে এই মাদকের ইয়ার থেকে সব সময় আমরা যখন হ্যাঁ বাধা দিয়ে যে সব কাজ করো কি আর কি লিখে এর থেকে বাড়ি ঘরের বদনাম হয় এর থেকে, হ্যাঁ আমার স্বামীরও আক্রমণ করছে আমারও করছে, এরপরে এই আমার ছেলেরও। এই যে রফিক মাদক ব্যবসায়িক রফিক মাসুদ বাধা দিয়ে দিচ্ছে, দেওয়ার কারণে এ মাসুদে বিভিন্ন ধরনের মাইক দেওয়ার পূর্বের থেকে আক্রমণ চালাইতেছে যে মারবো ধরবো এসে। তো গতকালকে মাসুদ নিয়ারে এবং কি তার ওয়াইফেরে তার ছেলেরে রফিক রফিকের ওয়াইফ আরও লোকজন নিয়ে মাইকধর করে, মাইকধর করতে গিয়ে মাসুদ একটা বরুসিং থানা অভিযোগ করে। অভিযোগের পূর্বে মাসুদ এবার বরুসিং সদর হসপিটালে দুই দিন ভর্তি ছিল।